वन्दे गुरुपदद्वन्द्वं भक्तबिन्दुसमन्वितं श्रीचैतन्यप्रभुं वन्दे नितानन्दसहोदितं श्रीनन्दनन्दनं वन्दे राधिका चरणोदयं गोपीजनो समयुक्तं बिन्दावनं मनो वांश कल्पतरु वश्य की पा सिंधु भवेछ अतितानन पावनि भवष्ण विभ्यो नमो नमः मूकं करोति वाजालंग पंगु लंगहैतिगिरि यत् की पात महंग वंदी परमानंद माधव बिन नावई कूसिदे बोई पियावै केशवस ভক্তিপদী দেবী সত্যম নারায়ণ নমস্কৃতর্তম দেী সরস্বতিং ব্যাং ততো জুদী সংকীর্ণ কথোপদেশ গৌরীপ্রস্রকুক্ত গুভক্তিযুক্ত भक्तिप्रमोदाक्ष जगो वरुण्य धेयं सदा परिभवग्नमविष्टदूहं तेथास्पदं शिवविरिञ्चिनुतं शरण्यं भीतात्यहं पणुतपाल्भवाद्दिपूतं वन्दे महापुरुष ते चरणां महा यत्पादपल्लवनखचन्दमनिच्छटाय बेस फुरजी तुम पीगो बबो सुहदर्शि करुणा अनुराग रस सागर सार श्री कृष्ण चैतन्य प्रभुनिता आनंद श्री अद्वैत गदा धर शिव सदि गौर भक्त श्री कृष्ण चैतन्य प्रभुनिता आनंद शिवद्वैत गाधर शिव सदी बिंद हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम हरे আজানু লবিতভুজৌ কনকীর্তনৈকিতর কমলাযুতা বিশ্বাম্বর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করুণা ভুতার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम राम राम, राम, राम हरे हरे नमा गंगे तव पाद पंकज सुरासुरैर्वंदम <coughs> भुक्ति चमुक्तिन चदादा सिनितम बाबान रूपे न सदा नराना गंगा तरंगरमणिया जटा कलापम <coughs> गौरी निरंतर अभिगुष्यि तबाम भागम नारायणो प्रियम अनंगो

नोच च इन्द्रस्य सुखं किञ्चिन् सुखं चक्रवर्तिनः सुखम् अस्ति विरक्तस्य मुने रेकान्तजीविनः असारसंसार खलु दुःशरूपपिबिमकः श्रुतः कस्य धनं कस्य स्नेहवान जलति अनीशं नोच च इन्द्रस्य सुखं চক্রবর্তী নহ সুখমির মুজী নহ গৌরী গোষ্ঠী ভতি শ্রী শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী জগৎ প্রভাব পরমংশ জগৎগুরু জানিয়েছেন একজন বাস্তব সাধু তিনি হচ্ছেন ক্রান্তিদর্শী পরিণামদর্শী তিনি যে কোনো ক্রিয়াকর্মের সুদূর পরিণামকে উপলব্ধি করতে পারেন তবেই তার নাম সাধু নচের তাকে সাধু বলা যায় না গৌরীয় গোষ্ঠীপতি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভা পরমাংশ জগৎগুরু জানিয়েছেন সাধুগণ বাস্তবিক যারা সাধু তারা ক্রান্তিদর্শী পরিণামদর্শী যে কোনো ক্রিয়াকরম তার পরিণাম কি হতে পারে তারা পূর্ব থেকে অনুমান করতে পারে সেই জন্য তারা সর্বদেই সাবধান থাকেন এবং অপরকেও সাবধান করেন যাদের শ্রদ্ধা আছে তারা গ্রহণ করে যাদের শ্রদ্ধা নাই রুচি নাই তারা গ্রহণ করে না সাধুকে উপেক্ষা করে এতে তারা কিছু মনে করে না তাদের কিছু যায় আসে বক্তৃমোদ ঠাকুর কীর্তনাতে বলেছেন সহজ সরল ভাষায় কিন্তু দুর্ভাগ্যের বিষয় আজকে ইংরেজি কথাতেও আজকে এই কথা আলোচনা করছিলাম যদি কেউ প্রশ্ন করে আমাদের বর্তমান ভজন রাজ্যের সর্বাপেক্ষা বিপদ কোনটা যদি কেউ জিজ্ঞাসা করে আমাকে অনেকে করে যে আপনি বলুন বর্তমানে ভজন রাজ্যের সর্বশ্রেষ্ঠ বিপদ কী তাহলে আমি উত্তর কী দেবো প্রপাদের ইচ্ছায় যে সৎসঙ্গ মনে করে অসৎসঙ্গ করছে লোকগুলো এবং নরকে চলে যাচ্ছে এর চেয়ে বড়ো দুর্ভাগ্য এর চেয়ে বড় বিপদ আর কিছু নেই সমস্ত জগৎবাসীর কাছে এটা সর্বশ্রেষ্ঠ সমস্যা সমগ্র জগৎবাসীর সামনে এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তারা মনে করছে সৎসঙ্গ করছি যে সৎসঙ্গ হচ্ছে না সৎসঙ্গের নামেতে তারা অসৎসঙ্গ করছে তারা জানতেও পারছে না যে যে সঙ্গগুলো আমি করছি এরা অসৎসঙ্গ করছি সে মনে করছে আমি ভদ্রলোক আমি এত চরিত্রবান মনে করছে নিজেকে আমি আবার কিসের অসৎসঙ্গ করছি কিন্তু অসৎসঙ্গ যে কী কী কীভাবে আমাদের জীবনে আসে হেরে যদি লোকে অনুভব করতে পারে তো পাগল হয়ে যায় অসৎসঙ্গ জীবনে কিভাবে আসে এটা ব্যাখ্যা করতে হলে প্রচুর সময় লাগবে এক একটা ঘটনাকে কেন্দ্র করে দেখবে যে এইভাবে অসৎসঙ্গ আমাদের কাছে আসছে কিন্তু বড় দুর্ভাগ্যের বিষয় আমরা অনুভব করতে পাচ্ছি না এটা অসৎসঙ্গ এ অসৎসঙ্গকেই আমরা সৎসঙ্গ মনে করে আমরা বঞ্চিত হচ্ছি এটা সবচেয়ে বড় সমস্যা বর্তমান আমাদের রাজ্যের সবচেয়ে বড় সমস্যা প্রপাত অন্যত্র জানিয়েছেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যান ধর্মধ্বজীগণের প্রপাত বলতেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধ দশায় লইয়া যায় কথাটার মানে পরিষ্কার হলো না আমরা বুঝতে পারি না আমাদের বুদ্ধি কম আবার আমরা বিভিন্ন মুখী আমাদের বুদ্ধিগুলো বিভিন্ন জায়গায় লেগে রয়েছে সেই জন্য আমরা মনোনিবেশ করতে পারি না কোনো কথার গভীর বিচারে আমরা উপস্থিত হতে পারি না এর একটাই কারণ সেটা হচ্ছে মনের চঞ্চলতা আমরা যে কোনো বিষয়েতে যে কোনো বিষয়েতে ভয়ঙ্কর বিষয়েতে একজন সাধুগুরু বৈষ্ণব সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত বলে দেবে সঙ্গে সঙ্গে এটা করো এখন কিন্তু নিজের ব্যাপারও আমি যে বিপদগ্রস্ত এটাও বদ্যজীব বুঝতে পারে তার কারণ কি এর কারণ একটাই সেটা হচ্ছে হৃদয়ের চঞ্চলতা অনর্থ এবং চঞ্চলতা এছাড়া অন্য কিছু নয় নিজে বিপদগামী হয়েও বুঝতে পারছে না আমি বিপদগামী এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে সেই জন্য প্রভাত প্রায়ই বলতেন ধর্মধ্বজীগণের ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও অধিকতর বদ্ধতায় লইয়া যায় ধর্মধ্বজি কারা যদি প্রশ্ন করা হয় ধর্মধ্বজি বললেন কারা তাহলে ধর্মধ্বজি যারা ধর্মের ধ্বজাকে তুলে রাখেন বোঝা গেল যারা ধর্মের ধ্বজা পতাকাটাকে তুলে রাখেন সন্ন্যাস বেশ পাহাগড়ি যারা ভক্তিমণ্ডে কীর্তনে বলছেন কীর্তনে বাউল কীর্তনে দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই লোককে করছে বঞ্চনা বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল কঞ্জনা বাউল শব্দটার অর্থ হল সমস্ত কিছু শেষে উদাসীন বাস্তবিক এটা নামল বাউল আমি সঙ্গে অনেক কিছু নোং নোংরা সঙ্গ করব আবার বাউলও হব এটা হয় না বাউল বৈরাগী কিন্তু ওরা একটা সম্প্রদায় গঠন করেছে সেখানে এই শব্দটা অনর্থক অনর্থক ব্যবহার করে সবই খাচ্ছে সব সঙ্গ করছে আবার বলছে বাউল এই জন্য ভক্ত ঠাকুর কীর্তনে যে সাবধান করেছেন বাউল বাউল বলছে সবাই হচ্ছে বাউল কঞ্জনা দাড়ি চূড়া দেখিয়ে ও ভাই হ্যাঁ জীবকে করছে বঞ্চনা বঞ্চনা করছে কাজেই ধর্ম ধ্বজি বলে যারা ধর্মের ধ্বজাটাকে তুলে রেখেছেন প্রমাণ করছেন আমি আচার্য আমি হচ্ছে সন্ন্যাসী আমি হচ্ছে আমি সত্যিকারের সাধু আমার কাছে আসুন আপনাদের পিন্ডি চটকে দেবো আমার কাছে এলেই সবচেয়ে তাড়াতাড়ি পিন্ডি চটকা আর এত সস্তা তাড়াতাড়ি কেউ পিন্ডি পারবে না আমি করতে পারব এইটি হচ্ছে কথা লোকের বিচার বুদ্ধিগুলো বিপরীতমুখী এই জন্য বলছে বলছেন ধর্মধ্বজি মানে ধর্মধ্বজাটাকে তুলে রেখেছে সবাইকে লোককে ঠকাচ্ছেন কিছু কিছু বলতে পারবে না টাকার বল রয়েছে কিছু বললেই আক্রমণ করবে কিন্তু বহুপাদ উপদেশামৃত তো বলছেন আমরা কখনোই নিখুঁত সত্য কথা বলা থেকে বঞ্চিত আমরা আমরা বিরত হব না যতই ভয়ঙ্কর পরিস্থিতি হোক আমরা নিখুঁত সত্য কথা বলবাদ এটা আমরা পাবলিশও করেছি নিখুঁত সত্য কথা বলবাদ থেকে আমরা বিরত হব না লোককে আমরা ঠকাবো না যে কোনোভাবেই আমরা নিজেরা আচরণ করে যে কোনোভাবে জগৎবাসীকে বাঁচাবার চেষ্টা করব তারপর যার কপাল আছে বাঁচবে মরলে মরবে জেরা ভক্তিম ঠাকুরকে একজন বিখ্যাত ব্যক্তি আমাদের বিখ্যাত নয় সমাজের বিখ্যাত সে একজন ছিল ঠাকুরকে ভক্তিম ঠাকুর বললেন যে আপনারা এত কড়া নিয়ম সব করেন কেন সবাইকে ঢুকিয়ে দিন যে আসি যে আসুক না ক্ষতি কি মঠে ঢুকে যাক তারপর যে থাকবে থাকবে চলে যাবে চলে যাবে এটাকে ইংরেজিতে বলে ডারউইনের তত্ত্ব পড়েছি সারভাইভাল অব দ্য ফিটেস্ট ওরা বলছে যে ঠিকবে ঠিকবে চলে যাবে চলে যাবে বক্তৃমে ঠাকুর বলছে না অত সোজা নয় বক্তৃমে ঠাকুর বলছেন না এই কথাটা ঠিক নয় আমরা গৌরাঙ্গের আদর্শ শিক্ষা আচরণকে আমরা দূষিত হতে দেবো না বরঞ্চ আমরা দুষ্ট দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল ভালো বক্তৃতা বলছেন না আপনার কথা ঠিক নয় আমরা দেখে তাকে ঢোকাবো না আমরা ঢোকাপাকে চিন্তা করব সেই যদি কলঙ্ক সৃষ্টি করে যেমন আজকে আমাদের গৌরী মঠে গৌড়ীয় কখনো এর জন্য আমরাই দেয় কাকে গালি দেব আমাদের চরিত্র আমাদের স্বভাব আমাদের আচরণ আমাদের লোভ লালসা এটি দেয় লোকে গালাগাল দিয়ে কী করব নিজেরাই দেয় নাহলে কাউর ক্ষমতা নেই আঙুল তুলে কথা বলে আজ পর্যন্ত কারোর ক্ষমতা হয়নি আঙুল তুলে আমার দিকে কথা এরম কথা বলতে পারেন আজ পর্যন্ত করেন এমনি হয়তো অন্য কথা বলেছে আঙুল তুলে কথা বলতে পারে আচরণ এমন রাখতে হবে যে আঙুল তুলে কথা বল আর যদি বলে সে আঙুল তার খসে যাবে থাকবে না যেমন হরিদাস ঠাকুরের সঙ্গে তক্ক করতে গেছিল হ্যাঁ কোথাকার এলো ভাবুক হ্যাঁ এত জ্ঞান তপস্যা এতে কিছু হয় না নামে হয়ে যায় আচ্ছা যদি না হয় তোমাকে নাক কাটতে হবে না না আমি আমার নাক কাটব আরে বাপ রে বাপ এত বড় দম্ব এত বড় অহংকার কার সঙ্গে কথা বলছে হাহাকার পড়ে গেল সবাই কি বলছে পাগল ছাগল নাকি এ কে হিরণ্য গৌধনকে বার করে দিই চলে যাও এখান কার সঙ্গে তুই বলছিস এ হরিদাস আচার্য নামাচার্য তিনি হরিদাস বুঝে ওর সঙ্গে রাগ করছেন কেন আপনারা ওর তর্কনিষ্ঠ মন ও তর্কনিষ্ঠ মন ওর বিশ্বাস নাই ঠিক আছে ওর দোষ কি হ্যাঁ ওর তো দোষ নাই ওর তর্কনিষ্ঠ মন এই জন্য ও বিশ্বাস করছে না নামের যে কত প্রতাপ নামের যে কত প্রভাব এটা জানে না এক নাম উচ্চারণ করলে জগতে কি মঙ্গল হ ধারণা নাই রাগ করে কি হবে ওর দোষ নাই ওর তর্কনিষ্ঠ মন হরিদাস ঠাকুর বলছেন এরকম সমাজে বাস্তব সাধুগণের সঙ্গে প্রতিযোগিতা করবার জন্য লোকে নেবে পরে তাদেরকে হারিয়ে দেবো আমি দেখিয়ে দেবো কিন্তু তারা জানে না এর পরিণাম কি। যেমন ডঙ্গবিক্র হরিদাস ঠাকুর যেমন হরিনাম সংকীর্তন করতে বলে আনন্দে নৃত্য করছেন ভাবেতে ডঙ্গ যে এ বেটা এত সম্মান পাবে আমিও পাবো আমিও নাচ আরম্ভ করি নাচতে আরম্ভ করি তখন যে মহাসর্পের যে ভর হয়েছিল যে দাঁড়িয়েছিল সে রেগে গিয়ে তো এখন খুশি হয়েছিল যখন হরিদাস ঠাকুর কীর্তন করছিল আর মাথা নাচছিল এরমভাবে আর যেই টঙ্গবিপ্র সবাতে ঢুকে নাচতে আরম্ভ করলো ও কি করলো লাঠিটা নিয়ে ওকে চাবক নিয়ে পেটাতে আরম্ভ করলো দুম দুম করে ও বাপরে মাপরে বলে সবাই ছেড়ে পালাল ও ভেবেছিল হরিদাস ঠাকুর এত শোন তা আমি ক আমিও পাবো আমি একটু নাচি কিন্তু ও জানে না হরিদাস ঠাকুরের ভাবটা হচ্ছে বাস্তব সাধুগুরু বৈষ্ণব কখনো নকল কিছু করে না নকল করে না কিন্তু এরা ভাবছে তাই এই জন্য ধর্মধ্বজি বলতে তাদের বোঝানো হবে যারা ধর্মের ধ্বজা তুলে রেখেছেন অথচ আচরণে কিছুই করেন না এদের ধর্মধ্বজি তারা যে বক্তৃতাগুলো দেন তারা যে উপদেশগুলো দেন সেই উপদেশের দ্বারা জগতের সর্বনাশ সারা কিছু হয় না ভয়ঙ্কর সামান্য সর্বনাশ নয় জগতের ভয়ঙ্কর সর্বনাশ হয় ও তৎভাবে স্বাস্থ্য বলছেন উপদেশম করত্রী এব কেবল উপদেশ করে উপদেশম এব ন পরীক্ষাম করতিয়ে নিজের জীবনে পরীক্ষা করে দেখেনি কত ধানে কত চাল খালি বক্তৃতা দেয় আর উপদেশ করে এটা করবেন এটা কেন করলেন নিজের জীবনে পালন করে দেখেননি এই জন্য স্বাস্থ্য বলছেন উপদেশম করত্রী এব উপদেশ অবশ্যই করে উপদেশ কিন্তু ন পরিকশ্রাম করতি য যে নিজের জীবনে পরীক্ষা করে দেখেনি যে উপদেশটা লোককে দিচ্ছি নিজের জীবনে পালন করে দেখ কত ধানে কত চাল এটা দেখেন সেখানে স্বাস্থ্য বলছেন অপরীক্ষ উপদেষ্টম জগ অপরিক্ষ আন্ড নট টেস্টেড ইন মাই ওন লাইফ হোয়াট আই এম গিভিং অ্যাডভাইস যে উপদেশটা আমি দিচ্ছি আর নিজের জীবনে যদি পালন করে না থাকি তাহলে সেই উপদেশটা অপরীক্ষ উপদেষ্টম জব জগৎ নাশায় তৎভরে এরা জগৎকে সর্বনাশ করে দেবে জগতের সর্বনাশ করে দেবে জগতের মঙ্গল তো হবেই না জগতের আরও অমঙ্গল হবে সেইটি ভক্তি প্রপাত বলছেন যে ধর্মদ্ধ ধর্ম আচরণ বদ্ধজীবকে আরও যে বদ্ধদশায় যে বদ্ধদশায় জীবটা ছিল কথাটা খেয়াল করতে হবে জীব তো বদ্ধদশা আছে তো জীবগুলো সমাজে বদ্ধ তো যতখানি বদ্ধদশায় আছে ওই অসৎসঙ্গের ফলেতে তার বদ্ধ বদ্ধদশা আরও ভয়ঙ্কর হয়ে গেল পততির অধর অধর আরও নিচে পড়তে হবে এর চেয়ে তো বরং ভালো ছিল আমি সৎসঙ্গ করিনি অসৎসঙ্গ করছি তাও ভালো সৎসঙ্গ করিনি কিন্তু সৎসঙ্গের নামে যদি অসৎসঙ্গ হয় তার চেয়ে বিপর্যয় আর কিছু হতে পারে না আবার সৎসঙ্গে যদি অসৎ ভেবে আমি দূরে যাই হ্যাঁ কী বলেন উনি বলে চলে একটা কথাতে সহ্য করতে পারল না তার দুর্বলতা আছে তার দুর্বলতা আছে বলে সেটা সহ্য করতে পারল না সে রাগে একেবারে আমাকে এই সব আমাকেই বলছেন উনি ও জীবন হয়ে গেল পুঁজি বেলে বেলেঘাটা হয়ে গেল জীবন যতটুকু ছিল তত শেষ হয়ে গেল আর থাকবে না খালি খাবে নেমন্তন্ন হলে খেয়ে বেড়া আর কিছু থাকলো না কে দেখতে আসছে কে তো দেখতে আসছে না আমাকে তো সাধুই বলে লোকে কিন্তু একটা সাধুর আচরণ সবার সম্মুখে যা আবার আড়ালেও তা একটা সাধুর বাস্তব সাধুর আচরণটা লোকের সামনে এক আচরণ আর আড়ালে তা হয় না লোকের সামনে এক আচরণ আড়ালে যা হয় না একটা বাস্তব সাধুর আচরণ যা করেন লোকের সামনে কেউ যা আড়ালেও তাই তার আলাদা কোনো লোকানো ছোপানো কিছু তাই জন্য তার এত শক্তি হয় এত তেজ হয় আগুনের মতো এই কারণ হয় আচরণটাই হলো শক্তি আচরণ কি যদি বলেন আচরণ কাকে বলে পাঁচবার চান করা না কাপড় পাল্টানো তা নয় আচরণে ভক্তি আচরণ কাকে বলে যদি কেউ প্রশ্ন করে তার মানে হলো আচরণ কাকে বলে যদি কেউ প্রশ্ন করে উত্তর দিতে হবে শুদ্ধ ভক্তি তার জীবনের সর্বক্ষণ যে শুদ্ধ ভক্তির চেষ্টা করছে এটাকে আচরণ বলে আচরণ আমি দেখিয়ে দিলাম পাঁচবার চান করি কাপড় পাল্লায় এটাকে আচরণ বলে না এটাকে আচরণ বলে না আচরণ হল আমার প্রত্যেকটা ক্রিয়াকর্ম ভগবানের সন্তুষ্ট এমনকি আমি যে বিরক্ত হয়ে একটু প্রসাদটা পেতে হচ্ছে সময় নাই সেটাকেও ভগবানের সেবার শরীরে রক্ষা করতে হয় এই ভাব নিয়ে যে চলবে সেটাকে বলে সেইটা বলে আচরণ আচরণ কিছু নয় এটা বলে আচরণ তাহলে যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সে শ্লোক পদ্মপুরাণের শ্লোক সেখানে বলছেন অসার সংসার খলু দুঃখরূপী বিমক নিশ্চিত পরিমাণে জেনে রাখো নিশ্চিত পরিমাণে জেনে রাখো এই সংসার হচ্ছে অসার কিছু নাই যেটা ভক্তিমন্ত্রী কীর্তনে বলছেন কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বিথা দিন যায় এগুলো কেউ তো শোনেনি করেও না এগুলো করলে পরে অনুভব একা ঘরে লোককে দেখ ওই একা ঘরে কীর্তনগুলো নিয়ে বসলে করলে পরে ওই কী লিখেছেন তিনি মানে পুরো তিনি খুলে দেখিয়ে দিয়েছেন দেখ তোদের এই অবস্থা খুলে দেখিয়ে দিয়ে তোদের এই অবস্থা এখন এইগুলো শোন শুনে বিচার কর এবং সাধু হ একটা জন্ম কষ্ট কর এত জন্ম তো সংসারের কষ্ট করলি এখন নয় সাধু গুরু সেবার একটু কষ্ট করে একবার কর এক জীবন এক জীবনই হয়ে যাবে কিন্তু করবে না বলে এত কষ্ট হয় এত কষ্ট করবে না কিন্তু সংসারের কষ্ট করবে কিন্তু গুরু বৈষ্ণবের সেবার কোনো কষ্ট করবে না আর কোথা থেকে তাহলে আর সংসার ত্যাগ করবে রাস্তা তো একটাই না রাস্তা তো একটাই খোলা আর তো খোলা নেই সাধু এ সময় সেবা কিন্তু ও করবে না মায়ের সেবা করবে কিছু করার নেই আর অসৎসঙ্গ করবে। এই জন্য ভাগবতী মহাপুরাণে বলছেন বুদ্ধিমান ব্যক্তি যারা বাস্তবিক বুদ্ধিমান বাস্তবিক বুদ্ধিমান এমনি সাধারণ বুদ্ধিমান বাস্তবিক বুদ্ধিমানকে যদি কেউ প্রশ্ন করে বাস্তবিক বুদ্ধিমান আমরা কি করে বুঝবো বাস্তবিক বুদ্ধিমানকে ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিচ্ছেন যে বাস্তব বুদ্ধিমান হলো সেই এ সা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ নাম যা সত্যম অনৃতে নেহ মর্তে না আপনতি অমৃতম এসা বুদ্ধিমতাম বুদ্ধি মনীষা চ মনীষীনাম এই বুদ্ধিমানগণের মধ্যে ওকেই বাস্তবিক বুদ্ধিমান বলা হবে মনীষীগণের মধ্যে ওরই মনীষা আছে মানুষের চিন্তা শক্তি আছে বলে যে বুঝে নিতে হবে যিনি এই মাত্র দুদিনে যিনি মাত্র এই দুদিনের শরীর গ্রহণ করে কি করে আমি অমৃত লাভ করব। কি করে আমি নিত্য জীবনে ফিরে যাব এই বিচার যার আছে উদ্ধব কৃষ্ণ বলছেন তাকেই যেন কিন্তু বাস্তব বুদ্ধিমান বাকি কেউ বুদ্ধিমান না এফারসিয়াস লন্ডন আমেরিকা পার্ক যা কিছু হয়ে যা কোটি কোটি টাকা ধন্দলোধ ঠকবাজি যচ্চ যা খুশি করুক কেউই বুদ্ধিমান এসা বুদ্ধিমাতাম বুদ্ধি মনীষা চ মনীষী নম যত সত্যম অমৃত নেহ মর্ত আপনাতি অমৃত যে অমৃত পাওয়ার জন্য এই মাত্র দুদিনের শরীরে আমি যে কোনোভাবে আমি যখন সুযোগ পেয়েছি বাস্তব সাধুর কাছে এসেছি এত বড় গুরুদেবের কাছে আমি আর জীবন নষ্ট করবো না আমি যদি ধোকাবাজ গুরুব তাহলে আলাদা কথা ছিল এখন আমি আসল গুরুর কাছে প্রবাদ বলছেন প্রপাত নিজে বলছেন যখনই আমরা যে মুহূর্তে প্রপাত বলছেন যে মুহূর্তে আমরা বাস্তব সাধুগুরু বৈষ্ণবের কাছে চলে আসব বুঝতে পারব এই নিজে বুঝতে পারবো অন্তর থেকে এতো নাড়া দিয়েছে আমার হৃদয় একবারে আর উপায় নেই আমার সব আমার যত দুর্গন্ধ বের করবে প্রবাদ বলছেন সেই মুহূর্তে এক সেকেন্ড পরে নয় সেই মুহূর্তে সত্যকে জানবার জন্য ব্যস্ত হতে হবে যে মুহূর্তে আমি বাস্তব সাধুর সঙ্গ যখনই বুঝলাম নি বাস্তব সাধু বুঝে ফেললাম গুরু ভগবানের কী বাদে নিত্যানন্দে সেই মুহূর্তে এক মুহূর্তে আমি দেরি করব না সেই মুহূর্তে আমাকে কি করতে হবে বাস্তব সত্যর বাস্তব সত্যকে জানবার জন্য উন্মুখ হতে হবে আর এক সেকেন্ড আমি অপেক্ষা করব কে বলতে পারে কে বলতে পারে আমার হা হার্ট অ্যাটাক হবে না কে বলতে পারে আমার দশ মিনিট পরে হাটার গাবে না আধ ঘন্টা পরে কে বলতে পারে তো গ্যারেন্টি তো নাই হে নো প্রপাত বলছেন পরম সত্য বস্তুর যেই অনুসন্ধান পেলাম গুরুবৈশের মাধ্যমে দেন অ্যান্ড দেয়ার অ্যাট ইস উইদাউট ওয়েস্টিং ইভেন এ ফ্র্যাকশন অফ সেকেন্ড ইউ ল্যাব টু কনসেন্ট্রেট বিকজ হু নোস লাইফ ক্যান গো গো হ্যাভ কেউ বলতে পারে না জীবন কখন চলে যায় সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এইটি উদ্ধবকে বলছেন উদ্ধব বলছেন বুদ্ধিমানকে যে এই হচ্ছে বুদ্ধিমান একে বলা হয় বুদ্ধিমান বাকি যারাই বিরাট তোখার বুদ্ধি মনে করে এরা কেউ বাস্তব বুদ্ধিমান নয় তাদের ভগবতী মহাপুরাণে বলছেন যারা অত দুঃসঙ্গশৃ্য সৎসু সজ্জেত বুদ্ধিমান অত সেই কারণে বলছেন এ অনিত্য সংসার জঘন্য পরিবেশ এখানে সাধুগুরু সব থাকতে চায় না জোর করে আমাদের জন্য রয়েছে ওরা চলে যেতে চায় এই জঘন্য সমাজে তারা থাকতে পারে না থাকতে চায় না তারা চলে যেতে চায় কিন্তু সৌভাগ্যই যেহেতু তাদের পরমাংশ বৃত্তি যেহেতু যেহেতু তাদের পরমাংশ বৃত্তি সেই জন্য এই অবস্থায় তারা ভালোই দেখে তারা কষ্ট পায় না তাদের তো অতি জঘন্য পরিবেশ তার মধ্যেও ওদের ঠিক আছে তার মধ্যেও থাকেন সার গ্রহণ করেন হংস যেমন জল আর দুধে মিলিয়ে দিলে দুধটাকে থাকে জল পড়ে থাকে ওরা ভালোটাই নেয় খারাপ অত নেয় না খারাপ নেয় না ওই জন্য তারা থাকতে পারে তাহলে তারা থাকে তাদের থাকার কোনো ইচ্ছা নাই তাহলে অত দুঃসঙ্গম সৃজ্য সেই কারণেই বাস্তব বুদ্ধিমান ব্যক্তি দুঃসঙ্গ অর্থাৎ অসৎসঙ্গ ত্যাগ করে সৎসেত বুদ্ধিমান হ্যাঁ যে বুদ্ধিমান তারা বাস্তবিক সৎসঙ্গ করবে সৎসঙ্গের নামে অসৎসঙ্গ করবে না সৎসেত বুদ্ধিমান কেন করবে বলে সাধুর কাছে থাকলে তো হরিকতা হয় সবসময় তথ্য বেরোয় তা তার কাছে থাকলে আমি জানতে পারবো সেটার উত্তর দিচ্ছেন কেন কেন বাস্তব সাধুসঙ্গ করবো বলছেন সন্ত এব অশ্ব অশ্বচ্ছিন্দন্তি মনব্যাসাঙ্গম উক্তিভিক কারণ সাধু সবসময় প্রবচন করছে কথা বলছে উপদেশ করছে সেই কথার মধ্যে তার সমস্ত তত্ত্ব লুকানো আছে তারা আমার বন্ধনটাকে কেটে দেবে ভালো হবে তা আমার সুবিধে হবে তাদের কাছে থাকবো আমার বন্ধন কাটিয়ে দেবে সেই জন্য আমি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গেই থাকবো এই জন্য বলছেন অত দুঃসঙ্গম ঐশ্বর্য সৎসু সজ্জিত বুদ্ধিমান কেন সন্ত এব মানে অ্যাফর্মেটিভ নিশ্চিত পরিমাণ সন্ত এব অশ্ব কশ্য কশ্য অশ্ব মানে কস যিনি যিনি বলছেন আমি সাধুসঙ্গ করবো তার ছিন্নন্তি মনোব্যাসঙ্গ যত দুর্বাসনা আছে যত দুর্বাসনা আছে দুর্গন্ধ দূষিত সব কামনা অশেষ কামনা মন সদা মাঝে বিষয়ে হে হিংসা গর্ব বিভূষণ এরা বলছেন লক্ষ্মণ এইগুলোকে সাধু কি করবে তাদের যে উপদেশ করছেন সে উপদেশ নামক উপদেশ নামক যে ধারালো অস্ত্র এ দ্বারা কেটে আমার যে বন্ধনটা কে ঠেকাড়ে এটা আলগা করে করেছিল বন্ধনটা কাটবে কে কাটবাওয়ার ক্ষমতা নেই কাউর ক্ষমতা নেই কাউর ক্ষমতা নেই বন্ধন কাটবে বন্ধন একমাত্র টুকরু হয়েছিল ভগবানও আসবে না যদি বলে ভগবান ভগবান আসবে ঠিক খেয়ে দেয় নেই ভগবান আসবেই না কারণ ভক্ত যেখানে কৃপা করেন সেখানে ভগবান আসেন তার খেয়ে দে ভগবানের খেয়ে দেয় ভগবান ভগানে থাকবেন কোনো কথায় কান দেবে না কাজে সন্ত এব ছিন্দন্তিম মনব্যাসঙ্গম ব্যাসাঙ্গম উক্তি উক্তিভি মানে প্রবচন আদিভি আদিভি প্রবচন আদি এসবের দ্বারা বদ্ধজীবের বন্ধনটাকে কেটে তাকে আলগা করে দেন সেই জন্য ওপরে চলতে পারে আস্তে আস্তে যেন হালকা হয়ে যায় আমাদের বটবৃক্ষ পাঁচশো বছরের বটবৃক্ষ গিয়ে দেখাবো তোমাকে পাঁচ হাজার বছরের পাঁচ হাজার বছরের তিন হাজার বছরের চার বট বৃক্ষ দেখাবো চলো দেখা পাগল হয়ে যাবে কোথায় শুরু কোথায় শেষ জানে না সব জায়গা থেকে ঝুড়ি নেবে নেবে তা বটবৃক্ষ যেমন পাঁচ হাজার বছরের বটবৃক্ষ বোটানিক্যাল গার্ডেন ওখানে আছে নয়মিসারণ্যে এই সব বটবৃক্ষগুলো আমার দেখা আমি দেখে আশ্চর্য যেখানে মনু এবং শতরূপা তপস্যা করেছিলেন গোমতী গঙ্গা তীরে বাপরে বাপ সারণে সূত্রদেব গোস্বামী যেখানে হয় সে তো পরে করেছিলেন কিন্তু মনুর কথা তো অনেক আগে মনু তো আজকের নয় প্রথম সৃষ্টি মনু আর শতরূপা তপস্যা করি সেই জায়গায় গেছি অবাক হয়ে দেখেছি বাপ রে এখানে তপস্যা করেছেন গোমতী গঙ্গার জল নিয়েছি অবাক কাণ্ড এইসব দেখে আশ্চর্য কিভাবে তারা তপস্যা করেছে জগতের মঙ্গলের জন্য তাহলে বটবৃক্ষ যেমন বটবৃক্ষের তৈরিটা কি করে হয় বলে একটা পাখি যদি বটের ফল পেয়ে বিষ্ঠা ত্যাগ করে একটা দানা চোখে দেখা যায় না এটা যদি অনুকূল জায়গা পরে বাতানুকূল আলো অনুকূল জলানুকূল আর এবার হয়ে গেল এবার বেরোলো এবার নজর না দিলে সে বটবৃক্ষ বিরাট হয়ে গেল বটবৃক্ষ হয় চারিদিকে ঠিক সেরকম আমাদের জীবনের অশেষ কামনা হৃদি মাঝে মোর কদিদ আমাদের এই মন সমস্ত কামনা বাসনা নিয়ে অনন্ত কাল ধরে এই কামনা ছাড়তে পারছেন কী করে যে কামনা বাসনাগুলো তাড়ানো যায় এই বিচারটা কেউ করছেন কিভাবে কাটাবো সংকীর্তন তো করবে না মন থেকে কাটবে কী করব গ্রুপের থাকবেন তাহলে অশেষ কামনা অনন্ত কালের এই কামনা বাসনা অনন্ত কালের এই কামনা বাসনাগুলো বটবিক্ষের যেমন বটবৃক্ষের যেমন শেকরগুলো কোথায় চলে গেছে কোনো ঠিক নাই বটবৃক্ষের শেকরগুলো যে কোথায় চলে গেছে কেউ জানে না আর এই শেকরগুলো বটবৃক্ষটাকে খুব জবরদস্ত জোর করে আঁকড়ে ধরে রেখেছে তাই তো আর এগুলোকে কাটাবে কোন সময় ঝড়েতে আমরা দেখেছি বিশাল বটবৃক্ষ উপড়ে গেছে হয়তো আড়াই হাজার তিন হাজার বছর বছর বটবৃক্ষ উপড়ে গেছে বহু বোঝা গেল তার এই বটবৃক্ষটার এখন অন্ত হয়ে গেল এতদিন হয় নাই ঠিক ভাবো ঠিক সেই রকমভাবে গুরু বৈষ্ণবের ভগবানের গুরু বৈষ্ণবের কৃপাতে সন্ত এব অশ্ব ছিন্দন্তি মনব্যাসাঙ্গম উক্তিভী মানে প্রবচনাধিবি উপদেশ প্রবচন আদির দ্বারা যে কোনোভাবে বন্ধনকে কাটিয়ে তাকে মুক্ত করে দেবে কেন সে করবাক চিন্তা করে দেখ চিন্তা করে দেখো কামনা কেশন কোথায় চলে গেছে খুঁজে পাবে না এটা এটা কেন আমার মনে যাক যে খুঁজে দেখা গেল এর মধ্যে কত গভীর রহস্য এর মধ্যে চলে গেছে কোন জায়গা থেকে কামনাটা উৎপন্ন হয়েছে কি করে হলো কার সঙ্গে হলো কেন হলো আমি তো জীবাত্মা আমি তো মুক্ত পুরুষ আমার তো কোনো বন্ধন নাই জীবাত্মার তো কোনো কোথা থেকে এসে গেল তো বন্ধন সব এই সঙ্গ সব এই সঙ্গ আর কিছু না সঙ্গই হলো সবচেয়ে মূল সঙ্গর হচ্ছে সবচেয়ে মূল বস্তু যেটা থেকে সব কিছু সংঘটিত হয় সঙ্গ থেকেই আমি বাঁচতে পারবো সঙ্গ থেকে মৃত্যুর পথে নরকের পথে যেতে পারবো যেটাই কপিলজি মারা মাকে বলছে সঙ্গ বিহিত হেতহ স এব সাধুসূকৃত হ্যাঁ মোক্ষদানম অপাবৃতম মূলেতে আছে নিঃসঙ্গত তায়কল্প আমি দুটো শুল্কের একটা একটা নিয়ে বললাম এটাও সুন্দর সবচেয়ে ভালো তাড়াতাড়ি বোঝা যাবে নিঃসঙ্গতায় কল্পতে যে সঙ্গ ছাড়া মানুষ থাকতে পারে না কেউই থাকতে পারে পশুপক্ষ পশুপক্ষী থেকে আরম্ভ করে মানুষ থেকে আরম্ভ করে কেউই সঙ্গ ছাড়া থাকতে সঙ্গ করবে কিন্তু এই সঙ্গটা বন্ধনের কারণ হয়ে দাঁড়ায় ফ্যামিলির মধ্যে পুত্রকে ছাড়া যাচ্ছে না স্বামীকে ছাড়া যাচ্ছে না এরা কিন্তু ভক্তিবিরোধী ছাড়া যাচ্ছে না স্নেহ আছে স্ত্রীকে ছাড়া যাচ্ছে না তো হয়ে গেল বন্ধন থাকবে আর কাটানো যাবে না যতই যা করো বন্ধন থাকলো যার জন্য রামানুচার্য কী করেছিলেন যেই দেখলেন স্ত্রী তার গুরুদেবকে অপমান করেছেন কিছুই না গুরুদেবের গুরুপত্নী জল আনতে গেছেন জল তুলতে গিয়ে রেমনুজার্য স্ত্রী হেমাম্বা তার কলসিতে একটু জল পড়ে গেছে সেই জল তুলছে টানছে সেই জল থেকে ওনার বাপ বাপরে সে কত বড়ো গালাগাল কি নিচু ইয়াদ আমরা উঁচু এত বড় আমার কলসিতে সব আমার নষ্ট হলো সব যা তা গালাগাল আর গুরুপত্নী কোনো কথা না বলে মাথা নিচু করে চলে এলো গুরুদেবকে জানালো অর্থাৎ ওনার স্বামীকে যে এই ব্যাপার সঙ্গে সঙ্গে রামানুচার্য চিন্তা করছে গুরুদেব বললেন যে ঠিক যখন এত বড় ভয়ঙ্কর ঘটনাটা ঘটল এদের মঙ্গলের জন্য আমি আর এখানে থাকবো না কারণ আমি যদি থাকি ওদের আরও অমঙ্গল হতে পারে বোঝা গেল আজকে করলো একটা কালকে আরও করবে তো এদের মঙ্গলের জন্য আমি আর এখানে থাকবো না চলো আমরা চলে বলে রাতারাতি চলে গেল রামানুজ্যপুচারী গুরুদেব আমাকে এত ভালোবাসে আমি এত প্রাণের আমাকে না বলে চলে গেল কী করে নিশ্চয়ই কোনো কারণ আছে ওই জন্য বললাম না কোনো পরিস্থিতি হলে বৈষ্ণব সঙ্গে সঙ্গে বুঝতে পারে এটা কারণ কী সঙ্গে সঙ্গে সে বোঝে নিশ্চয়ই কিছু কারণ আছে সে ভালো কোনো অনুসন্ধান নিয়ে দেখলো দেখলো এই ঘটনাটা ঘটেছে সকালবেলা চল তুলতে থেকে রামানুষের যে আরে তাই তো তাহলে আমাকে আমার গুরুদেবকে অপমান করেছে তাকে তো আর আমি গ্রহণ করতে পারবো না এতদিন যা রয়েছে রয়েছে সঙ্গে 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 কী করলো তাকে কায়দা করে গয়না গাটি সব নিয়ে তাকে বাপের বাড়ি বলে বিয়ে তোমার ভাইয়ের বিয়ে ওখানে যাও সব একসঙ্গে কাপড় চোপড় নিয়ে যাও বলে কি চলে গেল সঙ্গে সঙ্গে রামানুচার্য হ্যাঁ বরদরাজের কাছে এসছে বলছে প্রভু আজ থেকে আমি কেবল আপনার হলাম কাল পর্যন্ত আমার শেয়ার ছিল আমার স্ত্রী বলতো আমি তার কিন্তু আজ থেকে আমার আর কেউ নেই আজ থেকে আপনার হলাম কেবল বলে ঝরঝর করে কাঁদছেন তো এইরকমভাবে যখন বলতে পারবি যে আমি আপনার আমি তোমার আর কাউন নয় সেদিন আমিও গ্যারেন্টি দেবো ব্যাসা শোনে বসে সেদিন সিদ্ধি হবেই হবে কিন্তু আমাদের তা হয় না বিভিন্ন দিকে মন বিভিন্ন জায়গায় আমাদের মন পড়ে রয়েছে মুখে আমরা অনেক কিছু বলি এটা করতে পারি না তাই জন্য আমরা লাভ হয় না আমাদের তাই জন্য সেখানে বলছেন সাধু সাধুগুরু বৈষ্ণব আমার দুর্বাসনা নিগদেশ্য নিরাশয়স্য এই যে প্রধান যে এখানে কেটে আমাকে আলগা করে দেবেন আমার বন্ধন মুক্ত করে দিলেন বন্ধনগ্রস্ত অবস্থায় অর্থাৎ অনর্থগ্রস্ত অবস্থায় হরিভার্জন তো শুরু হয় না অনর্থগ্রস্ত অবস্থা হরিবেন শুরুই হয় আর ঠিক আছে প্র্যাকটিস করছে তা এখন সে কেটে দিলে পরে অনর্থ য চলে গেল আলগা হয়ে গেল অত দুঃসঙ্গম ও সৃজ্য সৎসু সজ্জিত সন্ত এ বশ্ব ছিন্দন্তি মন ব্যাসাঙ্গম আর যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম যারা পদ্মপুরাণে সেখানে বলছেন অসার সংসার খলু দুঃখরূপ सुत कश्य धनम कश्य स्नेहोबान जलते अनीशम न च इंद्र सुखम किंचिन्न सुखम चक्रवर्तिनः सुखम अस्थि विरक्त मुने रेकांत जीवन बोचन असार संसार गुरु किच्छु नय सार किच्छु नाय किच्छु सार जे जेरा प्रहलाद महाराज बोलचन সজনে ডাটা খেয়েছ খামনি সৈজনাটা চিবিয়েছ প্রহাদ মায় বলছেন সজনে চিবিয়ে ফেলে দিলে পরে আবার কি মুখে নিয়েছে ভাবে আরে চিবানো হয়ে গেছে কিন্তু সেইটি তো লোকে করছে সজনেটা চেপানো হয়ে গেছে আঁক মুখে চিবিয়ে রস্তা বার করে খেয়ে নিয়েছে গিলে নিয়েছে আবার ওই ওই চিবড়েটাকে আবার চিবোচ্ছে কী পাবে প্রহাদ এই উদাহরণটা দিয়েছে প্রহ্লাদ ঠিকই উদাহরণের যে সংসারিক লোক এক এত আনন্দ সংসারের ভেতরে যেটা আছে জড়ানন্দ এটা ভোগ করে করে সব এখনো পুরানো হয় না রোজ ভোগ করছে সংসারের আনন্দ করার পরেও বলছে না যে অনেক হয়েছে আর ভালো লাগছে সেটা বলে না কথাটা বুঝো তাদের এখনো ভালো লাগে এই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যেমন চেবানো জিনিসকে আবার চে বলে কি পাবে রে বাবা এ তো চেবানো হয়ে গেছে বলে আবার চেবাচ্ছে পুনঃহা পুনহা চর্বিত চারবানা আনাম প্রহাদ মহার বলছেন চেবানো জিনিস চেয়েছে বলে ওইটি পাবে বলছে একটা কুকুর সারা দিন দুদিন ধরে খাইনি ভালো একটা মাঠেতে কুকুরের তো কোনো কাজ নেই এই দৌড়াচ্ছে এদিকে একটু পাতুল একটু পেছা করে দেয় আবার দিকে দৌড়লে এই তো কাজ আমাদের জীবনে ওই রকম কোনো উদ্দেশ্য নেই উদ্দেশ্য আছে আমাদের কি উদ্দেশ্য আছে বলো বাস্তব সার উদ্দেশ্য কি আছে সেই কুকুরটা খায় নাই এখন মাঠেতে একটা একটা গরুর হার বা কিছু হাড় পেয়ে গেছে কিছু হার শুকনো হার পেয়েছে কুকুরটা দেখলো এই পেয়ে গেছে আজকে খাওয়া আমার তো আর কে পায় আমাকে এবার বসে এই শুকনো হাটটা হয়তো মাস এক বছর আগেকার সুখী একবারে কাঠ কিছু নেই কি কুকুরটা মনে করছে এর ভেতরে অনেক কিছু আছে আই আই করে চিবচ্ছে যত চিবচ্ছে মুখে নিয়ে নিয়ে মুখে নিয়ে যত চিবচ্ছে ওই যে হাড়ের যে ধারালো জায়গা গাল কেটে যাচ্ছে গাল কেটে যাচ্ছে গাল কেটে রক্ত বেরোচ্ছে রক্ত বেরোবার পরে ও মনে করছে এই হাড় থেকে রক্ত বেরোচ্ছে বেশ ট্রেস্ট লাগছে রক্তের আশ্বাস ও নিজেরই রক্ত ও চিবছি যখন হাড়ে দে কেটে যাচ্ছে গাল ভেতরে কিছু তো নাই সেই রক্ত বেরো ও বলছে বাহ এত টেস্ট বলে ওইটা আবার খাচ্ছে। ওটাতে কিছু নেই তো কুকুরটা বুঝতে পারছেন সেই জন্য প্রহ্লাদ মহারাজের এইটাও পুনঃ পুনঃহ চর চর্বিত চর্বানা আনা এই হচ্ছে অবস্থা তাহলে অসার সংসার খোলু দুঃখরূপে বিমকহ সুতহ কশ্য ধনম কে ছেলে যেমন সুখদেব গোস্বামী যখন চলে যাচ্ছিলেন জঙ্গলে লোকে বলছে ওই তো সুখদেব গোস্বামী ছেলে ছেলে করে ডাকছে আমাদের ছেলের বলাই তুমি এ এত বড়ো কথা বলবে সুখদেব গোস্বামীকে ডাকছিল যে বেদব্যাস তার বেলা কিছু নেই নাকি আমরা যেই ছেলে ছেলে করবো তখন আমাদের তো এই ছাগলগুলো বোঝে না যে বেদব্যাস ছেলেকে ফেরাবার জন্য আনেনি তিনি বুঝতে পেরেছিলেন এ হচ্ছে জন্মগতভাবে পরবংশ একে যদি ফিরিয়ে আনতে পারি ভাগবত রস এর মধ্যে রাখতে পারবো প্রকৃতি ও ছেলে হিসেবে আনছেন হয়তো পুত্র পুত্র বলে ডাকছে কিন্তু তার উদ্দেশ্য এটা নয় ছেলে বিয়ে থা দেবো আমাকে ভালো করে সেবা করবে এই উদ্দেশ্য নেই তার উদ্দেশ্য এটা ছিল না যে ছেলেকে নিয়ে এসে বাড়িতে তাড়াতাড়িকে বিয়ে দিয়ে দেবো আমি বয়স সেবা নেবো এরকম নয় হে ব্যাসদেব সাক্ষাৎ ভগবান তার মায়া থাকতে পারে তাহলে বলবে ব্যাসদেব হ্যাঁ গোস্বামী হ্যাঁ ব্যাসদেব গোস্বামী এইভাবে যখন পেছনে পেছনে যাচ্ছে পেছনে পেছনে যাচ্ছে ছেলেকে ডাকছে ছেলেকে বলছে এসো ফিরে এসো পুত্র 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 আর প্রতিধ্বনি হচ্ছে ক পুত্র ক কে কার পুত্র কার পুত্র কাকে ডাকছো তুমি পাহাড় নদী নালা সব উত্তর দিচ্ছে পরীক্ষিত মহারা এই আমাদের এই ব্যাসদেব গোস্বামীকে বড় আশ্চর্য কাজেই এই যে অসার সংসার খেলু এই যে এখানে যে বলছেন এই ছেলেকার মেয়ে কার কার এটা হচ্ছে বাস্তব সিদ্ধান্ত ব্যাসদেবের ক্ষেত্রে এটা প্রয়োগ করতে গেলে হবে না ব্যাসদেব তো সাক্ষাৎ মহাপ্রভু বলছেন ব্যাসদেব হচ্ছে সাক্ষাৎ ভগবান নারায়ণ তিনি ব্যাসদেব রূপে এসছেন তার কখনো মা থাকতে পারে হ্যাঁ মনোপেতমেত কৃতম দৈপায়ন বিরহ কাতর আজুহাব পুত্রে তন্ময়তয়া তর বিনেদুম তং সর্বভূত মুনিমান মনিমান এটা বলছেন কি সুন্দর দেখো এরা ব্যাসদেব গোসাই ছুটছেন ছেলে চলে যাচ্ছে আকাশে জন্ম হওয়ার পর বাবাকে মাকে ফিরে তাকায়নি জন্ম হলো হয়ে দেখছে না মাটা আমার কেমন বাবাটা আমার কেমন চলে যায় পরমংস আর তাকে পেছনে পে তো মাপে আরে দাঁড়াও বাবা একটু দাঁড়াও না বাবা একটু সংস্কারটা করতে দাও জন্মাবার পর জন্মাবার পর একটা সংস্কার হয় না মায়ের গর্ব থেকে সঙ্গে সঙ্গে নাপিতকে ডাকতে হয় কাটতে হয় ও দাঁড়াবে না ও সবাই চলবে আমার এত সময় নেই সংস্কার না করলে অপবিত্র থাকে কিন্তু সুখদেব গোস্বামীকে অপবিত্র হবে না জংব্রবন্তুম অপে তো হ্যাঁ এ কোনো সংস্কার কর্ম ছাড়াই চলে যং জংবন্দুমে তো কৃতম বুকটা যাচ্ছে এই যে পাত্রটা এর মধ্যে আমি জগতের মঙ্গলের জন্য ভাগবত রস রাখতে পারবো চলে ফিরিয়ে আনার জন্য অন্য কোনো ছেলে মেয়েকে বাবা যেমন ডাকে ওরকম না এরকম ভাবে ডাকেনি এরই লোকে বোঝে না ছেলেটা ফিরলে কাজ হবে আমি তাকে ভাগবত রস রাখবো এটি দুপযুক্ত পাত্র আবার চিন্তা করছেন আমি যদি ওকে ভাগবতরাজ লোকে বললেন নিজের ছেলেকে ভাগবাজ আর কাউকে দিলেন না তো অন্য যে সমাজ শিষ্যগুলো ছিল সুমন্ত আদি যারা ছিল কই তাদের তো দিলে না আর নিজের ছেলেটাকে ভালো জিনিস দিলে না কি পৈল সুমন্ত তাদের তো অন্য অন্য কাউকে ঋগ্বে কাউকে ঋগ্বেদ দিয়েছেন কাউকে সামবেদ দিয়েছেন আর ছেলেটাকে ভালো জিনিস দিলে নাকি সেই জন্য ব্যাসদেব বললেন ছেলেটাকে আগে জনক মহারাজের কাছ থেকে পাস করিয়ে এলো আগে জনক মহারাজের কাছে যাও জনক মহারাজ পরীক্ষা করে যদি বলে দেয় একদম পাক্কা তখন আমি দেব এ অনেক ঘটনা আমি সব অত কথা বলতে পারবো না এখন সময় অল্প আগে পাঠিয়ে দিলাম কেন লোকে বদনাম দেবে বদনাম দিদি ছাড়বে না লোকে কোনো উপকার তো করবে না কিন্তু বদনাম দিদি ছাড়বে না ভালো কাজ করলেও বদনাম দেবে আর মন্দ কাজ করলেও তো বদনাম দেবেই সুখদেব স্বামী ফিরে ছিল বলে আগে যাও আগে আগে তোমার জনক মহারাজের কাছে সার্টিফিকেট নিয়ে এসো জনক মহারাজ বলে দিন এর ওপরে আর কেউ নেই এ একেবারে ছাপ্পা মেরে দিলেন এই পরম জন্ম থেকে ছাপ্পা মেরে গেলে ব্যাস আর কেউ কিছু বলতে পারবে না যাই হোক এখন সংসারের লোকের জন্যই বলছেন এই যে পদ্মপুরায়ণের শ্লোকা অসার সংসার হলো দুঃখ এ সংসারে দুঃখ ছাড়া কিছু পাওয়া যাবে না এ সংসারে থেকেও দুঃখ ছাড়া কিছু পেয়েছে যে আনন্দটা বলছে পেয়েছে ওই পাগলকে জিজ্ঞেস করো সত্যি বল দেখি বুকছে ওটা আনন্দ ছিল না আনন্দের মতো কিছু একটা ছিল যেমন মরিচিকার পেছনে লোকে দৌড়ে জল পাবে বলে পায় না মরিচিকার পেছনে

কে কিসের সংসার এই ছায়াবাজি প্রায় ইহাতে মমতা করি বৃথা দিন যায় অক্ষিম বলছে তাহলে দেখা গেল মরিচিকার পেছনে মরিচিকার পেছনে যেমন দৌড়ে মরে লোক কোনোদিনই জল পায় না জলের পিপাসা তার মিটবে না কোনোদিনই মিটবে না কোটি জন্মেও মিটবে না যদি সে সংসারেতে আনন্দ পাবো সুখ পাবো এই বিচার নিয়ে কেউ যদি সংসার করে তার অশেষ দুঃখ কপালে সে যেন লিখে রাখে অশেষ দুঃখ সংসার থেকে পালাতে হবে না সংসার থেকে পালাতে কেউ বলেনি কিন্তু সংসারে থেকে সংসার কি বস্তু এটা বুঝে সংসার কর সংসার থেকে পালাবে কোথায় সংসার থেকে পালাতে তো বলে না সংসারেই থাকো কিন্তু সংসারটা কি এটা বুঝে সংসার থাকে তাহলে সংসার কিছু করতে পারো না যেটা আমি সেদিন বলছিলাম জলেতে নৌকা থাকে এটা তো স্বাভাবিক জলেই তো থাকবে নৌকা কোথায় থাকবে কিন জলেই তো থাকবে নৌকা কোথায় থাকবে কি জলেই তো থাকবে নৌকা কোথায় থাকবে কিন্তু নৌকার মধ্যে জল থাকে বাঞ্চা করব কিন্তু যদি নৌকার ভেতরে জল উঠে যায় তাহলে কি হবে জল টু যায় সব জল উঠে গেল উঠে পড়লো নৌকার ভেতরে ফুটো দিই তাহলে সাধু সন্ন্যাসী ওরা কি সংসারের বাইরে রয়েছে কোথায় রয়েছে সংসারে তো রয়েছে কিন্তু ওরা কি ওরা বাস্তব সাধুরা কী সংসারে রয়েছে কৃষ্ণের সংসার কর ছাড়ি অনাচার জীবে কৃষ্ণ নাম এই ধর্ম সব তারাও সংসার করছে সংসারের বাইরে রয়েছে কি তুমি কোথায় রয়েছো এই তো বেরোন এই লোকজন সংসার চারিদিকে তোমার মোটে সংসারের লোক আছে মারা দুদিন থাকবো এটা প্রসাদ ফসাদ দেবেন তো তুমি তো সংসারেই রয়েছ কিন্তু তোমার সংসারটা যদি ওদের সঙ্গে এক হয় তাহলে হয়ে গেল তুমি ডুবে গেলে তো রুই তো হবে আর যদি তোমার সংসারটা কৃষ্ণের সংসার হয় সব ক্রিয়াকর্ম কৃষ্ণের সংসার তাহলে তুমি ঢুকবে না তাহলে থাকবে অ্যালোমিও তাহলে অসার সংসার খলু দুঃখরূপী বিমক সুত কশ্য ধনম কস্য স্নেহবান জলতে অনিশ রাত দিন জ্বলছে আগুনের মতো মনকভু সুখ নাহি পায় হ্যাঁ কীর্তন আছে না আবার আরেকটা কীর্তন আছে সাধু সঙ্গ করি হরিভজে যদি তবে হয় অন্তক্লেশ। ক্লেশ আগুন জ্বলছে হৃদয় কেউ বলতে পারবে না ও নাটক করতে পারে কার হৃদয়ে আগুন নেই এটা পরীক্ষা করবেন গুরুবর্গ এরা জানে এরা দেখলে বলে নেবে এর মধ্যে আগুন জ্বলছে না এ শান্তি আনন্দ তুমি যতই তাকে অত্যাচার করে যা করবো আনন্দে পেয়েছি এ তো অপ্রাকৃত আনন্দ রয়েছে তার কোনো জ্বালা যন্ত্রণা নাই কিন্তু বাকি কেউ নাটক করলেও দুদিন নাটক করবে তৃতীয় দিন প্রকাশ পেয়ে যাবে যতক্ষণ ভগবানকে গুরু বৈষ্ণবকে আশ্রয় না করেছে বোঝা গেল যতক্ষণ গুরু বৈষ্ণব ভগবানকে আশ্রয় না করেছে ততক্ষণ সে গীতা ছুঁয়ে বলল আমি বিশ্বাস করি সে যদি ভাগবত গীতা ছুঁয়ে বলে গঙ্গা জীবন আমি শালগাম জীবন বললাম আমি বিশ্বাসই করি না হতেই পারে এটা শাস্ত্রের বিরুদ্ধ কথা বিরুদ্ধ কথা না বিরুদ্ধ সিদ্ধান্ত কেন ভক্তমী ঠাকুর কী বলছেন আত্মনিবেদন তুয়া পদে করি হইনু পরম সুখী দুঃখ দূরে গেল না রইল চৌদিকে আনন্দ হেরি তাহলে ভক্তিমন্ত্রী সিদ্ধান্ত বলে দিয়েছে যদি কেউ নাটক করে তাহলে হবে না কার গেছে আগুন নেই কে আনন্দে ভেসে যায় তার লক্ষণ দেখে বোঝা যাবে পারবে না লক্ষণ দেখলে বোঝা যাবে এই লক্ষণ সাধু দেখলে বোঝা যাবে এই হচ্ছে পৌপাত এক জায়গায় বলছে লিখেছেন তো সর্বক্ষণ হরিকীর্তনকারী ব্যক্তি সাধু উপ সর্বক্ষণ হরিকীর্তনকারী ব্যক্তি ইনি সাধু সর্বক্ষণ যে যে কোনো সেবা করছে ভেতরে কীর্তন চলছে মন্দ নেই বাজারে যাচ্ছে রান্না করছে সব ব্যাপারে ভেতরে সর্বক্ষণ অনুক্ষণ হরিকীর্তনকারী ব্যক্তি তাই তিনি হলেন সাধু বাকি কেউ সাধু নয় আর যার হৃদয় জ্বলছে সে কী করে সাধু হবে হ্যাঁ নিজেকেই শান্তি দিতে পারল না অপরকে শান্তি কী করে দেবে আগে তোকে নিজে শান্তি দিতে হয় তারপর তো অপরকে শান্তি দেবে হবে তাহলে অসার সংসার খুলু দুঃখরূপে বিমক হ এটা মোহ সৃষ্টি করবে যেমন মরুভূমিতে জল পাওয়ার জন্য দৌড়াচ্ছে মরিচিকা কোনো দিনই জলের তৃষ্ণা মিটবে না ওই দৌড়াতে দৌড়াতে তৃষ্ণার্থ হয়ে ওইখানে মরে পড়ে থাকবে আর কোনো লাভ হবে না নেই তো জল তো নেই ওখানে জল ভ্রমের তো দৌড়াচ্ছে জল নেই ওখানে ওভেন জল আছে জল তো নেই দৌড়া যত দৌড়ায় যত জল তো দৌড়ায় ওই আর একটু গেলেই পেয়ে যাবো যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকতো তাও হতো গলা ফেটে গেল আগুনের তাপ আকাশে ব্যাস মরে গেল কত লোক এরম মারা গেছে কত লোক মরুভূমিতে মারা যায় যারা বিচক্ষণ যারা জানে তারা সেই সব তৈরি হয়ে বেরোয় মরুভূমিতে বেরোয় লোকে তারা কম করে না করে বুদ্ধি করে করবে রাজস্থান আমাদের বৃন্দাবনে কত লোক মারা গেছে জানে না জ্যৈষ্ঠ মাসে রোদে বেরিয়েছে যে সানস্ট্রোক মরে গেছে ও জানেই না ওই কি আর হয়েছে হসপিটালে নেব দিয়ে তো সানস্ট্রোক হয়ে গেছে এর পাথর না আর যারা জানে তারা ওই রোদেতে পরিক্রমা করবে কিছু হবে না তারা জানে কী করে বেরোতে হবে হবে না ওর কায়দা জানা আছে আমরা সব কায়দা করে বেরোতে হবে ওই রোদের মধ্যে সব পুড়ে যাচ্ছে পা কায়দা করে বেরোতে হবে কি করে সব সব ব্যাপার আছে ওগুলো করে বেরো আর কিছু হবে না যাই হোক অসার সংসার খোলু দুঃখরূপী বিমোহ কহ মোহ সৃষ্টি করবে বিমোহ বিশেষ কারকে ছেলে সুতহ কষ্য ধনমকস্য পয়সা করি কার ঘর কার ছেলে কার হ্যাঁ দুঃখ বিম কহ বিমহ সৃষ্টি করবে আর আমাদের বৃন্দাবনে একটা কথা চালু আছে যে যারা লোককে ঠকায় সাধু বেশে তাদের জন্য বলা আছে খুব সুন্দর একটা কথা আমি হিন্দি হিন্দি কথা দিয়ে বলি মাঝে মাঝে বলছে রাম নাম জপনা পরায় মাল আপনা

ओके वो रास्ता बस रही आ चोक बुझे बस रही है और एक ता थाला रही है सामने हे hey, राम जी मेरे को एक पुआ घी और दो के जी आटा दिलवा दे का दिए हम के दो के जी आटा और एक घी एक दिए दे ए आर का चाहे ना ए बोले का चाहे ना ए बोल बोलिए का चाहसेना क्या बोलते चित्कार करो बोलते हे राम হে রাম হে রামজি কিসি সে মেরেকো পোয়াভোর আটা পোয়াভোর ঘি আর এক্সের আটা দিলওয়া দে কাউকে দিয়ে করিয়ে দে তুই রামজি তুই আর মুটে মুি কর হে রামজি তুই আমার মুটে গিলি কর মাথায় করে বোয়ে নিয়ে আরে চাইতে হবে কেন যারা বাস্তবতা সব এমনিতেই দেয় সব লোকে আমি মনে করি আমার জন্য বোধে আসছে ভগবান গুরু এমনি পাঠিয়ে দেয় হঠি দে না গীতাতে তাহলে কথাটা মৃত্যু হয়ে যাবে না আমি সবকাই সবকে একটাই কথা বলি যে সর্বক্ষণ যেন ভগবত স্মৃতি থাকে কাউর বাবার জমের ক্ষমতা নেই তোমাদেরকে ধরবে কিন্তু আমার কথা শোনে না এই জন্য অ্যাক্সিডেন্ট হয় মর আমি আর কী করি কথা শুনবে না ও অন্যদিকে বুদ্ধি দেবে বেশি বুদ্ধি তো ওই জন্য বেশি মরে অতি চালাকের গলায় ধরি ওই জন্য লেখা আছে গীতাতেও বলা আছে অনন্যশ্চিন্তান্ত যেই জানাম সাথে তেসাম নিত্যক্তক্ষেম যে আমার চিন্তা করে সর্বগণ আমার সেবা তাকে আর চিন্তা করতো তাকে কে মারে তাকে কে মারে গদাধর বাবাকে মারতে এসেছিল না ছুরি নিয়ে কেটে ফেলবে পেরেছিল এ খুন করার লোক সে তাকিয়ে দেখছি কি কেন বাবা মারবা তো এত সুন্দর সাধু জ্যোতি বেরোচ্ছে গাঁদে ছুরি খুঁড়ি ফেলে দিয়ে পায়ে পড়লো বলল কি না মারতে পারবো আমার সামনে একজন সাধু গুন্ডাকে বলছে তুই আমাকে মারবি বলছিস তো নেয় ছুরি আমিও বলেছিলাম আমাকে গলা কাটবে বলছে আমি নেয়া ছুরি ছুরি নিয়ে আমি দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি তুই আমার গলা কাটিয়া কে আমি জানি তো কাটতে পারবে না ওকে বলছি ও গুন্ডা প্রকৃতির ওই যে আপনার গলা কেটে গঙ্গায় ভাসিয়ে দেব ঠিক আছে নিয়ে আয় ছুরি আমি এখানেই দাঁড়ালাম এক ইঞ্চে আমি দৌড়াবো না কোনো জায়গায় দাঁড়িয়ে আছি চুরি নিয়ে তোর তোর বাবার ক্ষমতা হলো না কাটার ক্ষমতা হলো অত সোজা নয় ওই জন্য সাধুগুরু বসে কাউকে ভয় পায় না করোনা হলো ঘুরে বেড়াচ্ছে আরে আপনার করোনার ভয় নি করোনা করোনার বাবা আমার মাতার বোর আছে করোনা কি ভয় করোনা তাদের ভয় হ্যাঁ যারা কপট তাদের ভয় করোনাতে ভয় পেয়ে যাবে হবে বিপদ হয়ে যাবে ভগবান আছেন রক্ষাকর্তা যাই হোক সর্বভূতে তো ভগবান রয়েছেন তাই কী করে হবে কাজেই অসার সংসার খোলু দুঃখরূপী কষ্য ধনম কস্য স্নেহবান জলতে দিবানি শিহিয়া জলে মন কহু সুখ নাহি পায় আর তারপর বলছেন আমরা ছোটবেলায় একটা পড়েছিলাম কি নদীর এপার থেকে লোক বলছে ওপারের লোকরা খুব সুখী আছে রে বাবা আমরা ওপারে যাব ওপারের লোক খুব খুশি ভালো আছে নদীর এপারের লোক বলছে ওপারের লোক খুশি ওপারের লোক বলেছে এপারের লোক খুব খুশি আছে আর কে যে খুশি আছে কে যে সুখী আর কে যে খুশি ভগবানই জানে আমরা আর কি বলবো সেখানে বলছেন আমরা মনে করি ইন্দ্র বেটা ইন্দ্র মহারাজ খুব খুশি আছে আরে বাবরে স্বর্গের রাজা বলে কথা হ্যাঁ খুশি আছে না যা বলবে তাই শুনবে সব লোকে কিন্তু ইন্দ্রের যে কি বিপদ তা যদি জানতো লোকে ইন্দ্র হওয়ার চেষ্টা করবে না কেউ যদি জানে ইন্দ্রের কত বিপদ তাহলে সে আর কোনোদিন ইন্দ্র হওয়ার চেষ্টা করবে না ইন্দ্র কি হবে ইন্দ্রের সুখ হবে হ্যাঁ ইন্দ্র নিজের স্ত্রীকে সামলাতে পারে না বল তুমি থাকো আমি পালালাম হ্যাঁ যখন বলি মহারাজ এ ও যখন আক্রমণ করে রাবণ সব আক্রমণ নিজের স্ত্রীকে ফেলে দিয়ে পালায় শাস্তে আছে স্ত্রীকে নিয়ে যেতে পারে না ও পালিয়ে গেল যে নিজের স্ত্রীকে বাঁচাতে পারবে না এত বিপদ তাহলে এরকম তো একবার ঘটনা ঘটেনি একবার হয়েছে কি পুরো সৃষ্টিতে ইন্দ্রিয় মহারাজ জবে থেকে ইন্দ্র হয়েছে আমাদের এই কল্পে এই সৃষ্টিতে ইন্দ্র মহারাজের কত বিপদ আমি আমি সব স্বাস্থ্য দেখিয়ে দেবো যত পুরানো সব খুলে দেখিয়ে দেবো কত হাজার হাজার বিপদ ইন্দ্রের হয়েছে হ্যাঁ হয়নি হাজার হাজার বিপদ কখনো সুয়োর হতে হলো অভিশাপ পেয়ে গেছে কখনো একবারে ঐশ্বর্য ভ্রষ্ট হয়ে একবারে পাগলের মতো রাস্তাঘাটে পথে পথে ঘাটে ঘুরে বেড়াচ্ছি জায়গা নেই কোথায় যাবে এমনকি নিজের স্ত্রীকে বাঁচাতে পারবে না তাই যদি হতো তাহলে তাহলে কী করে হলো তাহলে এই নহুষ রাজাকে যখন বলল ঠিক আছে ইন্দ্র বিপদে পড়েছে তুমি কদিন স্বর্গটাকে শাসন করো তো নহুষ নহুষের মাথা খারাপ হয়ে গেল বলে আরে ব্যাটা আমি এখন যখন স্বর্গের সিংহাসন বসেছি তাহলে ইন্দ্রের ইন্দ্রের সিংহাস ইন্দ্রের স্ত্রীটাও আমার হবে আর ইন্দ্রের স্ত্রীটা তোর কী করে হবে বলে না বললে চলবে না আমি যখন ইন্দ্রের সিংহাসন স্ত্রীটাও আমার ওই তা তো হয় না শচীদেবী কেঁদে একাকার বুঝে আমি কী করবো এখন ঋষিমুনিরা বললে ওই হারামজাদাকে একটা বুদ্ধি দাও তুমি বলবে হ্যাঁ আপনাকে আমি ভজনা করবো কিন্তু এক কাজ করুন পালকি করে আসবে আর পালকি তো না তখন পালকিটা চালাতে হবে কারা চালাবে পালকিতে চালিয়ে আসবে ব্রহ্মর্ষি যার বড়ো বড় ব্রহ্মর্ষি তাদের পালকিতে চড়ে এলে আপনাকে আমি ভজন তো মুনি বুদ্ধি দিয়ে দিল ও জানে বিপদ হবেই হবে এ আর বাঁচতে পারবে না একে তো সে নহুস রাজা তার উপর সে হচ্ছে স্বর্গে গেছে একে তো গোদ তারপর আবার ফোড়া তারপর আবার মদ খাইয়ে দিয়েছে কোথায় যাবে একে গোদ তারপর ফোড়া হয়েছে তার আবার নেশা করে দিয়েছে পাগল মধ্যে দৌড়াচ্ছে এ একে নহুস সে এখানকার লোক ও গেছে ওপরে ওপরে গিয়ে এবার সরাকে ধরা জ্ঞান করছে তা কোথায় যাবে সে তাকে এবার দেব তুমি কোনো চিন্তা করো না এই বুদ্ধি বলো বলে হ্যাঁ তোমাকে আমি হজন করব। ইন্দ্রের মতো আর তুমি এক কাজ করো আপনাকে এবার আসতে হবে ব্রহ্মর্ষি যারা ব্রহ্মর্ষি সেই ব্রহ্মর্ষির যে পালকি ওরা বয়ে নিয়ে এলো তবে ওটা কোনো ব্যাপার নাকি আমি এখন স্বর্গের রাজা যা বলবো তাই শুনুন এই চলে এসো অগস্ত অমুক্ত সব চলে এসো পালকি নিয়ে চলো আমাকে হ্যাঁ কী বলে হ্যাঁ পালকি ব নিয়ে যেতে হবে যার কাম জাগে বুঝলি যার কাম জাগে তাকে যত বোঝায় বুঝবে না কাম একবার যদি জাগে সে পৃথিবী ধ্বংস হয়ে যায় ও কিছু বুঝবে না দিকে দৌড়াবে কাম এমনই মানুষকে অন্ধ করে দেয় অন্ধ ভগবানের আশীর্বাদ জন্য কারোর কাম না জাগে মানুষকে অন্ধ করে দেবে বললাম হিতায়িত জ্ঞান শূন্য এমন কি পণ্ডিত ব্যক্তি যারা নিজেকে পণ্ডিত মনে করে তাদেরও যদি এই কাম চলে আসে তারা ভ্রষ্ট হয়ে যায় তাদের ইজ্জত চলে যাবে তার থাকবে না পণ্ডিত তাকে বলা হবে যার কোনো দিন এইসব স্পর্শ করবে না সে বাস্তবিক পণ্ডিত। পণ্ডিত কাকে বলে পণ্ডিত কাকে বলে যখন কৃষ্ণ জিজ্ঞাসা করেছিলেন উদ্ধব উদ্ধবকে উদ্ধব যখন কৃষ্ণকে জিজ্ঞাসা করছেন আচ্ছা পণ্ডিত কাকে পণ্ডিত কাকে বলে বিদ্বানকে পরেছিল না মুক্তকে সব একটা একটা প্রশ্ন করেছিল সব উত্তর কৃষ্ণ দিয়েছিলেন সব উত্তর কৃষ্ণ দিয়েছিলেন একটা একটা কথায় ও উদ্ধবজি মহারাজ বলছেন আচ্ছা পণ্ডিত কাকে বলে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন পণ্ডিত বন্ধ মোক্ষবিদ তাকেই পণ্ডিত বলবে যে কিসে বন্ধন হবে আর মুক্ত হবে সব জানে সব সাবধান তাকে বাস্তবিক পণ্ডিত বলা হয় পণ্ডিত বন্ধ কিসে আমার বন্ধন হবে কিছু সব সাবধান জানে এরকম ফেলতে পারবে না এরকম পণ্ডিত তা আমরা মনে করি কিছু সংস্কৃতি জানলে এই পণ্ডিত হয়ে যায় হ্যাঁ তাই নাকি পণ্ডিত থাকে বলে নাকি এই সংস্কৃতি জানলে পণ্ডিত হয়ে যাবে আমার সঙ্গে ওপারে বড়ো বড়ো দিয়ে জানো আমি তাদেরকে ত্যাগ করে দিয়েছি আমাকে ভালোবাসতো দৌড়বেটা বেটা ভজন করবে না কিছু না আজে বাজে এখনও ডাকে আমাকে ওর কাছে ফোন করে গোবিন্দ ফোন করে না ওই ওই পণ্ডিত দেখাচ্ছে আমাকে ওরা কে কী করবো আমি তাহলে পণ্ডিত বন্ধমোক সবিদ আর দরিদ্র কাকে বলে যদি কেউ জিজ্ঞাসা করে দরিদ্র বলে সোজা কথা যার পয়সা করে নিয়ে সেই দরিদ্র তোমার মতো পাগল এই উত্তর দেবে কিন্তু কৃষ্ণ এই উত্তর দেয়নি দরিদ্র কে দরিদ্র জস্তু অসন্তুষ্ট কৃপণকে বলে যে পয়সা খরচা করে না আর সোজা কথা আমরা তো জানি এটা আমরা তো এগুলো মুখস্থ যে পয়সা খরচা করে না সে কৃপণ ভগবান যে না দরিদ্র কাকে বলে যা পয়সা নেই সে না ভগবান বলি এটা এটা বাস্তবিক অর্থ নয় দরিদ্র যস্ত অসন্তুষ্ট যার জীবনে কোনো শান্তি বলে কিছু নেই সুখ নেই অসন্তুষ হ্যাঁ আমার এটা হলো না এটা হলো না লোকে আমাকে সম্মান করে না আমাকে ডাকে না আর খাওয়া ভালো পায় অসন্ত একটা সাধু দেখবে খেতে দাও না দেখ সবসময় খুশি আনন্দ কেন জড়জগতে খুশি আনন্দ তো পাওয়া যায় না সব আনন্দ ওখান থেকে আসে ওরা মনে করে এই ভালো খেলি বোধ একটু একটু রসা কিনে আনন্দ হয়ে যায় ভালো করে একটু কবজি ডুবিয়ে খেয়ে নিল ভালো করে এতে তো আনন্দ নেই আনন্দ অন্য জায়গায় আছে আনন্দের ঠিকানা জানে না এই জন্য মরে সেই জন্য ভগবান বলছেন দরিদ্রযু অসন্তুষ্ট কেপন তো অজিতেন্দ্রীয় যে নিজের জীবনের ইন্দ্রিয় সংযম করতে পারেনি যে নিজের জীবনের ইন্দ্রিয়কে সংযম করতে পারেনি সে হচ্ছে কিপন আর আমরা কি বলি পয়সা খরচা কম করে সে কিপন যে নিজের ইন্দ্রিয়কে এখনো বসে আনতে পারেনি সে হচ্ছে কিপন যে নিজের জীবনকে ভগবানের সেবায় দিতে পারেনি তিনি হচ্ছে কিপন বুঝে গেল নিজেকে সর্বাঙ্গীনভাবে দিলে তাহলে তো ভগবানকে পাওয়া যাবে ভগবান সম্পত্তি তাহলে আমি কিপণ হলাম কি না আমাদের হিসাবে যদি করি তাহলেও তাই হচ্ছে যে আমার জীবনটা আমি যে জীবাত্মা ভগবানের জন্য তো আমি যদি আমি নিজেকে সম্পূর্ণরূপে ভগবানকে দিই তাহলে ভগবানও আমাকে দেবে ভগবান সম্পত্তি সেই সম্পত্তিটা কেনবার মতো সাহস আমার নাই যেহেতু অজিতেন্দ্রীয় দিও তাহলে কিপন মানেটাও তাই হলো তো আমি নিজেকে যতক্ষণ সর্বাঙ্গীনভাবে না দিতে পারবো ততক্ষণ আমি কি ফোন সের মানিটা তো তাই হল সম্যকরূপে নিজেকে দাও ভগবান ভগবান তোমাকে দেবে তুমি দেবে না ভগবান দেবে তা তো হতে পারে না তত সোজা নয় তা যাই হোক এখন ইন্দ্র আমাদের মনে হয় ইন্দ্র খুব সুখী কিন্তু স্বাস্থ্য বলছে নচ ইন্দ্রস্ব সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী না ইন্দ্র মহারাজের কোনো সুখ নেই তাকে দৌড়াতে হয় বিভিন্ন জায়গায় পালিয়ে যেতে হয় যখন বৃত্তাসুরকে বধ করলো তখন কি হলো বৃত্তাসুরের আগে যখন বিশ্বরূপকে মারলো তখন কি হলো সব বিপদগুলোতে হাজার হাজার যখন দুর্বাসা মুনি তাকে অভিশাপ দিয়ে দিল যখন মালাটা দিল মালাটা হাতির গলা দিল পা দিয়ে চটকালো তো সব বিপদগুলোতে হাজার হাজার ইন্দ্র মহারাজের কোনো শান্তি নাই আমরা মনে করি শান্তিতে আছে ন চ ইন্দ্রস্ব সুখম আর কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী না রাজ চক্রবর্তী মহারাজ তারও কোনো শান্তি নেই সে মনে করি আমরা তাই সমত শান্তিতে আছে। শান্তি কার আছে বলছেন সুখম অস্থি বিরক্তস্য মনের একান্ত জীবন যিনি মৌনবর্ত ধারণ করেন যিনি জড়জগতের কোনো কথা বলেন না হরিকথা বলেন সুখম অস্থি বিরক্তস্য যিনি বিষয় বিরক্ত হয়ে গেছেন এই সংসার দেখে তার তেত হয়ে গেছে সেই ব্যক্তি তার ই অন্তকারে সেই সাধু তার অন্তঃকরণে যিনি মৌন ধারণ করেছেন জগতের কোনো কথায় কান দেন না যিনি কেবল ভগবানের কথা কীর্তন নিয়ে থাকেন সুখম অস্তি বিরক্তস্য মনের একান্ত জীবিনা যিনি একান্ত হয়ে থাকেন বাইরে জগতে কী হচ্ছে কোনো যা মরুকে কোনো খবর নেই একান্ত মানে ভগবানকে নিয়ে অন্তরক্ষণে থাকে গুরুপাত্র দেখলাম চোখ বুঝে থাকতেন ভগবানকে নিয়ে তোরা যা করবি কর মারামারি কর কোনো কি কী বল যাই হোক এখন এখানে আমাদের আলোচনার মধ্যে দেখা গেল পূর্ব দিনে আলোচনা প্রসঙ্গে আমরা দেখেছিলাম যে শ্রিয়া শ্রিয়া বিভূতন বিদ্যগে রূপেন বলেন কর্মা যা তসময় সহেসার সত অব অবমি হরিপ্রিয়া ঐষ্যমে বিভূতি ঐশ্ব্যমে ধন মে বিদ্যা মে বৈষ্ণব নচি আচে না কী নে ধন মে বিদ্যা মেষ্ণ বৈষ্ণব আমি বৈষ্ণব এই জন্য শ্রিয়া বিহত্যা অভিযানে বিদ্যা ত্যাগেই রূপে ন বলে আমার এত বল লোক বল অর্থ বল আমায় দেখো কত সুন্দর কত বল বংশে জন্ম কত ঐশ্বর্য আমার আমার বৈভব দেখো হ্যাঁ এই বিদ্যা বলে অর্থ বলে ঐশ্বর্য বলে সাধুকে সাধু বলে মনে করে না অপমান করে অপমান করে উপহাস করে এরা কুন্তীদেবী বলেছিলেন না কুন্তিদেবী ভগবানকে বলছেন জন্ম ঐশ্বর্য শ্রুত শিবির দমান নৈব অর্হতি অভিধাতম তমা কিঞ্চন গোচরম তুমি একমাত্র অকিঞ্চন অর্থাৎ নিষ্কিঞ্চন সাধুগণের জ্ঞাতব্য বিষয় জ্ঞাতব্য বিষয় তারাই জানতে পারে তোমাকে বাকি কেউ জানতে পারে না জন্ম ঐশ্বর্য শ্রুত একবারে ফুলে রয়েছে এ দমান মধব তারা জানতে পারে না কি করে জানবে না এবার অতি অবধাতন তোমাকে তুমি একমাত্র অকিঞ্চন সাধুদের জ্ঞাতব্য বিষয় বাকি কেউ জানতে পারে না শ্রেয়া বিভুত্যা অভিজনের বিদয়া ত্যাগেন রূপেণ বলেন কর্মণা জ্ঞাতসময় অন্ধধিয়হ সহেশ্বরান শত অবমান্তি হরিপ্রিয়ান খলা ভগবানকে কোনো বার্তা দেয় কে ভগবান হরিপ এই খলা খলা খলাহা মানে বহুবচন খল ব্যক্তি কপট এরা অভিমানের বশবর্তী হয়ে ভগবানকে মানে না গুরু বৈষ্ণবকে নেই না বেকার কিচ্ছু নয় এরা মানে না এর ব্যাখ্যা হয়তো কালকে আমি বিস্তৃতভাবে করবার চেষ্টা করব ভগবানের ইচ্ছায় এই এক এক ভাগবত যদি উদাহরণ দেখা যায় যখন বামনদেব বেঁটে বামনদেব বামনদেবকে যখন বলি মহারাজ বলছেন তুমি ছোট এখনো নিজের স্বার্থ সম্বন্ধে ওয়াকিবহাল বল ন তুমি জানো না এ কি চাইছো আমার কাছে তিন পা আরে আমার কাছে চাইলে আর দ্বিতীয়বার চাইতে হয় জীবন আর কাজ চাইতে হয় না ভালো করে চাও এই তিন পা তুমি কি করবে তুমি বাচ্চা তুমি কিছু বোঝো না বলছে তো উপহার বলি মহারাজে অভিমান হয়ে গেছে আমি স্বর্গমত্তমাত তিন পরে তো সব গেল প্রহ্লাদ মহারাজের কৃপাতেই সব গেল যাই হোক আর বামুনদেবও কৃপা করলেন কৃপা না করলে কি আর মাথায় পা দেন বামুনদেব বলছেন দেখুন আপনার কাছে আমি যা চাইছি সেটা দেবেন কি আর আমি নিচু নেব না আমি তাহলে চললাম আর দাঁড়া দাঁড়া তিন পা এখনো চিন্তা করো তিন পা তো কোথায় বুঝতেই পারবে না ভজন করবার জন্য একটু বড়ো জায়গা নাও হচ্ছে দেখুন নহুস থেকে আরম্ভ করে গয় যত রাজা আছে কেউ ইতি আমার ইতিহাস দেখুন স্বাস্থ্য দেখুন কেউ সুখী হতে পারেনি গয় গয় মারা নহস অঙ্গদ অঙ্গদ মানে ওই রামায়ণের অঙ্গদ না যে বেনের বাবা কেউ সুখী হয়নি সব কষ্টেতে চলে গেছে তা আমি আর আপনাতে থেকে কিনব তারা এত কিছু থেকেও তারা খুশি হতে পারেনি হ্যাঁ যথালাভে যে সন্তুষ্ট থাকে জেনে রাখবি ভজনের গুপ্ত ফর্মুলা সব বলা হচ্ছে ধরতে পারলে তোর কপাল ভালো নালে মরলি যে নিজের ভগবানের ইচ্ছায় যা আমার কাছে আসে তাতে যদি কেউ সন্তুষ্ট থাকে যথালাভে যে সন্তুষ্ট তার ভজন বল বাড়ে আর যে আজকে এটা নেই ওটা নেই এটা আরে এটা বলো না ওকে দিয়ে দেবে দেখছে কোনো ভজন বল বাড়ে না ভজন বল কার বাড়ে যদৃচ্ছা লাভে না আমাদের যে প্রতাপ বল তেজবর্ধতে এটা এটা কে বলছে বামনদেব বলছে বলি মহারাজকে যে মহারাজ যথালাভে যে সন্তুষ্ট থাকে সেই ব্রাহ্মণের সেই মন সেই ঋষি আমি ব্রাহ্মণের কথা উনি বলেছে অন্য সবার কথাই বললাম আমি ব্রাহ্মণ ঋষি মনি। সাধু সন্ন্যাসী তাদের বল বাড়বে কখন যখন যথা লাভে সন্তুষ্ট যথালাভে সন্তুষ্ট তার বল বৃদ্ধি হয় আজ আর খালি অসন্তোষ নেই এটা এই টাকাতে চলে আর কিছু টাকা আন আমি এমন কত সাধুর নাম জানি আমার গুরুমাস থেকে আরম্ভ করে কত লম্বা বলে যাব তারা বিরাট ভান্ডরা করছেন কিন্তু একটা পয়সা নেই কিছু নেই খালি বলে দিয়েছেন ভান্ডরা হবে কি করে হবে কোনো টাকা নেই পয়সা নেই কে দেবে কি দেবে কাউকে বলতে জানে প্রত্যক্ষ প্রমাণ গুরুদেবের জীবন কত শয়ে শয়ে লোক খাবে প্রসাদ পাবে হাজার কিন্তু উনি বসে রয়েছেন বুঝে নাম করছেন ভক্তিবিজ্ঞান ভারতী মহারাজ তার রান্নার দায়িত্ব লিং সুন্দর দেখতে একেবারে রাজার মতো রান্নার দায়িত্ব নিয়েছে কয়েকজন গুরু ভাইকে নিয়ে মাধব গোস্বার শিষ্য তিনিস জল জল ফোটাচ্ছে রান্না জল ফোটায় তো আগে কি করে ভান্ডারতে আগে জল ফোটায় আমি শুনেছি আমি এখন প্রত্যেক জানি না দেখেওছি আমি মনে নাই সেরকম বলছি জল তো ফুটছে ঘরে এসছেন মহারাজ যেখানে ভজন করে মহারাজ আপনার না ভান্ডারা বিরাট কোথায় কোনো কিছু তো সারা শব্দ নেই কিছু নেই তো সব হবে সব হাত নেই খালি করছেন সব হবে সাতটা বেজে গেল কিছুই নেই মারা কে হাত নেড়ে ওই নাম করছেন সব হবে চিন্তা করো না সব হবে ভগবান আছেন সব হবে সত্যিই তাই যেই বলে ভারতী মহারাজ গেল সাড়ে সাত থেকে সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে মানে বাজার বসে গেল যত চাল এলো ডাল এলো যত ঘি এলো তেল এলো ছ মাসে শেষ করতে পারবেন এক বছর ওই চললে সব আসতে আরম্ভ করছে খালি অমুকে ডা অমুকে ফাটিয়ে দিচ্ছে দুধ অমুকে চাল মুকে চিনি পাটালি গুড় সব আসতে আরম্ভ করলো সব আর ফাটা ভাটা আমার না হতে পারে রান্না হয়ে গেল উনি বসে রয়েছেন সব হবে সব হবে কোনো চিন্তা করো না এই সব বাঁচালগুলো পাগলগুলো খালি টেনশন আই আমার চিন্তা আমার মাথা তোদের চিন্তা চিরকালই থাকবে কোনোদিন নেবে না ভগবান নিশ্চিন্তি হতে পারে না তো ভগবানের বিশ্বাস নাই ভগবানের বিশ্বাস হলে সব সমাধান হয় হবে না নেই তো তাহলে এখানে বলছেন যে এই নিজের অভিমান বলে এই সমস্ত অভিমানের ফলেতে সর্বদাই তারা গুরু বৈষ্ণব ভগবানকে ধামকে স্বাভাবিকভাবে যেখানে অভিমান যেখানে অনর্থ অনর্থ যেখানে সেখানে অবমাননা ই হবে সব জড়িয়ে রয়েছে কিছু করার নেই তারপর বলছেন ও সময় হয়ে গেছে তোমাদের এখন যাওয়ার আজকে এই পর্যন্ত থাক থাকে এক একটা একটা শ্লোকের ব্যাখ্যা করতে অনেক সময় লাগে বাবা উপলব্ধি করতে এমনি ব্যাখ্যা করে বলে গেল তো হয়ে গেল উপলব্ধি এর মধ্যে বসেই যাবে যে এই কথাগুলো শুনবে তার যদি অন্তর থেকে শুনে থাকে আর কোনো সমস্যা হবে না সে ওই চিরকালের মতো বসে গেল আজ যে লোক দেখানো শুনবে আমার কিছু করার নেই আজ এই পর্যন্ত থাকুক অসার সংসার খোলু দুঃখরূপ সুত কশ্য ধনম কস্য স্নেহবান জলতে অনিশম নচ ইন্দ্রস্য সুখম কিঞ্চিন্ন সুখম চক্রবর্তী